বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে, টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজে থাকবে আশা করি। আরেকটা ট্রাই সিরিজ আমরা খেলবো ইনশাল্লাহ নিউজিল্যান্ডে, এটা পরপর আমাদের সাত আট দিন হতো প্র্যাকটিস করে চলে যাবে নিউজিল্যান্ডে, এটা মোস্ট প্রবাবলি 6-7 অক্টোবরের দিকে হবে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আগামী অক্টোবর নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড বাংলাদেশ সহ এই সিরিজে অংশগ্রহণ করবে পাকিস্তান। অপরদিকে সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে 1000 রান পেরিয়ে ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়। এমন দুর্দান্ত পারফরমেন্সের কারণে 3 বছর পর আবারও কপাল খুলতে যাচ্ছে এই ওপেনারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির চেয়ারম্যান জালান ইউনুস জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই এনামুল হককে সুযোগ দেওয়া হবে জাতীয় দলে। বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে, টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজে থাকবে আশা করি।